এরপরে ইমরান শরীফ বিলাস আপনি জানতেছেন নামাজের সামনে আয়না থাকলে কি নামাজ হবে? নামাজের সামনে আয়না থাকলে নামাজ হয়ে যাবে, কিন্তু আয়নার দিকে তাকিয়ে তাকে নামাজ পড়া উচিত নয়। আপনি যদি আপনার দৃষ্টিকে নামাজের এরিয়ার মধ্যে রাখতে পারেন, উপর দিকে না থাকেন, আয়নার দিকে না থাকেন, তাহলে নামাজ হয়ে যেতে পারে। কিন্তু যদি মনে হয় যে না, আয়নার সামনে থাকলে আমার মন সেদিকে চলে যাবে, নিজের দিকে তাকাবো, চেহারা দেখবো, এরকম আশঙ্কা আছে, তাহলে কোনো একটা কাপড় চোপড় দিয়ে তার সামনে নামাজ দাঁড়াবেন, অথবা একটু ডানে বামে দাঁড়াবেন, যাতে করে বরাবর আয়নার সামনে না হয়, আপনি যেন নিজেকে দেখতে না পান। অর্থাৎ আপনার নামাজের মনোযোগ যাতে নষ্ট না হয়, সেটাই হলো মুখ্য বিষয়। আয়না এখানে একেবারে গৌণ, আয়না থাকুক বা না থাকুক তাতে কোনো অসুবিধা নেই। নামাজের সামনে আয়না থাকলে নামাজ হয়ে যাবে, কিন্তু আয়নার দিকে তাকিয়ে তাকে নামাজ পড়া উচিত নয়। আপনি যদি আপনার দৃষ্টিকে নামাজের এরিয়ার মধ্যে রাখতে পারেন, উপর দিকে না থাকেন, আয়নার দিকে না থাকেন, তাহলে নামাজ হয়ে যেতে পারে। কিন্তু যদি মনে হয় যে না, আয়নার সামনে থাকলে আমার মন সেদিকে চলে যাবে, নিজের দিকে তাকাবো, চেহারা দেখবো, এরকম আশঙ্কা আছে, তাহলে কোনো একটা কাপড় চোপড় দিয়ে তার সামনে নামাজ দাঁড়াবেন, অথবা একটু ডানে বামে দাঁড়াবেন, যাতে করে বরাবর আয়নার সামনে না হয়, আপনি যেন নিজেকে দেখতে না পান। অর্থাৎ আপনার নামাজের মনোযোগ যাতে নষ্ট না হয়, সেটাই হলো মুখ্য বিষয়। আয়না এখানে একেবারে গৌণ, আয়না থাকুক বা না থাকুক তাতে কোনো অসুবিধা নেই।